আমাদের ইউটিউব চ্যানেল আরাধনায় আপনাদের সবাইকে স্বাগত অভিনন্দন। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ধনতেরাস 2020, শুভ মুহূর্ত, পূজা করার সময় এবং কিভাবে কি উপায়ে আপনারা যদি পূজা করেন তাহলে সৌভাগ্য আপনাদের বর্ধিত হবে এবং আপনারা কি কি জিনিস কিনলে শুভ হবে সেই বিষয়ে একটু আলোচনা করব। বন্ধুরা, আজকে আমরা এই আলোচনা করার আগে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং সেখানে গেলে বন্ধুরা আপনারা একটি অল অপশান পাবেন, সেটিও ক্লিক করে রাখুন। কেননা যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব তাহলে তখনই আপনারা সেটা নোটিফিকেশান হিসেবে পেয়ে যাবেন। বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন, আর বন্ধুরা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এই ধনতেরাস আমরা কেন পালন করব? শাস্ত্রমতে আমাদের বাংলায়, কিন্তু পশ্চিমবাংলায় অতটা চলন নেই এখন, তাও বা অনেকে করেন, কিন্তু অনেকে ভাবেন যে এটা মনে হয় নন বেঙ্গলি অর্থাৎ যারা বাঙালি না তাদের জন্য এই পূজা পার্বণটা। কিন্তু বন্ধুরা, এটা শাস্ত্রে উল্লিখিত পূজা পার্বণ এবং সমস্ত হিন্দু ধর্মের লোকেদেরই করা উচিত। কেননা এর ফলে ধন অর্থাৎ ধন সম্পত্তি বৃদ্ধি পায়, সৌভাগ্য বৃদ্ধি পায়। একটু প্রেক্ষাপটটা বলে দিই, এই ধনতেরাসের দিনেই সমুদ্র মন্থনের সময় ধন্বন্তরি দেব কিন্তু অবতীর্ণ হয়েছিলেন। অর্থাৎ এই যে যখন অমৃত জন্য এই সমুদ্র মন্থন করা হচ্ছিল তখন একের পর এক এনারা উঠে এসেছিলেন। এর ফলে কি হয়েছিল বন্ধুরা, এই ধন ত্রয়োদশী অর্থাৎ ধনতেরাস, ধন মানে ধন সম্পত্তি, তেরাস মানে হচ্ছে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি, এর জন্য ধনতেরাস। আবার ধন্বন্তরী দেবের নাম অনুসারেও ধনতেরাস। ধন্বন্তরী দেব কি? উনি হচ্ছেন দেবদের, দেবতাদের উনি আয়ুর্বেদের উনি চিকিৎসক। এই ধন্বন্তরী দেবেরও কিন্তু পুজো করা হয় সারা বছর সুস্থ নিরোগ একটা জীবন কাটানোর জন্য। এবং সাথে লক্ষ্মী গণেশের অবশ্যই পূজা করা উচিত এবং কুবেরজি, আর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত এই দিন। কেননা আপনারা সবাই জানেন মা লক্ষ্মী খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় পদার্পণ করেন, না হলে কিন্তু সেই গৃহে উনি অবস্থান করেন না বন্ধুরা। আর এই দিনে কিন্তু যমের জন্য একটি দীপদান করা উচিত বন্ধুরা। এবং যমকে কীভাবে দীপদান করবেন, অকাল মৃত্যু থেকে বাঁচার জন্য স্বয়ং যম কিন্তু তার দূতকে, একটি দূতকে প্রশ্নের উত্তরে যে গল্প বলেছেন সেই নিয়ে আমরা একটা ভিডিও করব, ওটা একটু দেখে নেবেন। এই দিন কিন্তু দীপদান করলে, এই ধনতেরাসের দিন যদি একটি দীপ যমদেবের নিমিত্ত আপনারা প্রদান করেন তাহলে কিন্তু সমস্ত বাড়ির সমস্ত সদস্যদের অকাল মৃত্যু থেকে রেহাই পাওয়া যায়, নিস্তার পাওয়া যায়। সেই পূজা পদ্ধতি এবং কোন দিক, একটা দিকও আছে নির্দিষ্ট নিয়ম মেনে করতে হয়, সেই বিষয়ে আমরা একটা ভিডিও করছি, দেখে নেবেন। কিন্তু আজকের বিষয় হচ্ছে যে ধনতেরাস কবে পড়ছে 2020। দেখুন বন্ধুরা, এই নভেম্বরের 12 তারিখে রাত 9:30 পর থেকে কিন্তু ত্রয়োদশী তিথি আরম্ভ হয়ে যাচ্ছে এবং 13 তারিখ শুভ মুহূর্ত হচ্ছে, অর্থাৎ পূজা করার শুভ মুহূর্ত হচ্ছে আপনার 5:25 থেকে 8:06 পর্যন্ত, এবং বৃষভ কালের পূজা হচ্ছে 5:33 থেকে 7:28 পর্যন্ত। পুজো আপনি করতে পারেন 5:28 থেকে 5:59 এর মধ্যে। বন্ধুরা ভালো করে শুনে নিন, আপনি যে পুজো করবেন, বিশেষ পুজো,
ধন্বন্তরীর পুজো, কুবেরজির পুজো এবং লক্ষ্মী গণেশজির পুজো, এবং অবশ্যই নারায়ণকে স্মরণ করবেন, কেননা মা লক্ষ্মী নারায়ণ ছাড়া কোনো জায়গায় অবস্থান করেন না। নারায়ণ যেখানে বাস করেন সেখানে উনিও বাস করেন। তাহলে শুভ মুহূর্তের পূজা হচ্ছে 5:28 থেকে 5:59, আর প্রদোষকালের পূজা হচ্ছে 5:25 থেকে 8:06, এবং বিষবকালের পূজা হচ্ছে 5:33 থেকে 7:28। এই দিন বিশ্বাস করা হয় যে কোনো স্বাস্থ্যসম্মত নিয়ম মেনে কোনো ধাতুর জিনিস, যেগুলো নিয়ে আমরা ভিডিও করেছি দেখে নেবেন, আজকেও আমরা আলোচনা করছি, জিনিস কেনা হয়, কোনো বাসন কেনা হয়, তাহলে সেটা সৌভাগ্য বর্ধক করে, সৌভাগ্য বর্ধন করে, সৌভাগ্য বর্ধক হয়ে প্রতিফলিত হয় আমাদের জীবনে। বন্ধুরা, এই দিন কেন বাসনপত্র কেনা হয়? যখন সমুদ্র মন্থন হচ্ছিল তখন এই ধন্বন্তরী দেব কিন্তু অমৃতের কলস নিয়ে, কলসি নিয়ে অবতীর্ণ হয়েছিলেন, সেই জন্য পিতলের বাসন কেনা খুবই শুভ, কেননা পিতল খুবই ধন্বন্তরী দেবের প্রিয় বস্তু, আর কুবেরের প্রিয় বস্তু হচ্ছে রূপ। এই দিন কুবেরজিও অবতীর্ণ হয়েছিলেন ধরিত্রীতে, সেই জন্য এই রূপর জিনিসও কেনা হয়, আর পিতলের বাসন কেনা হয় যেহেতু কলস ঘট উনি নিয়ে অবতীর্ণ হয়েছিলেন, সেই জন্য বাসন কেনা হয়। আর মাতা লক্ষ্মীও এই দিন অবতীর্ণ হয়েছিলেন, আর মাতা লক্ষ্মী যেহেতু সমুদ্র থেকে উত্থান হয়েছিল, অবতীর্ণ হয়েছিলেন, সেই জন্য মা লক্ষ্মীর প্রিয় জিনিস কড়ি, এই দিন কড়িও কিন্তু বাড়িতে নিয়ে আসতে পারেন, আর মা লক্ষ্মীর শ্রীযন্ত্রও স্থাপন করতে পারেন। বন্ধুরা যখন পুজো করবেন, এই বিশেষ পুজো করবেন, মা লক্ষ্মীকে আহ্বান করবেন, কুবেরজিকে আহ্বান করবেন, তখন কোন দিকে মুখ করবেন? উত্তর দিকে মুখ করে বসে থাকবেন, বসে পুজো দেবেন। ধন্বন্তরী দেবকে কোন মিষ্টি দান করবেন? হলুদ, হলুদ রঙের মিষ্টি আপনারা দান করবেন, প্রদান করবেন, কেননা উনি হলুদ রঙটাকে খুব পছন্দ করেন। আর কুবেরজিকে আপনারা সাদা মিষ্টি প্রদান করবেন, এর সাথে আপনারা ফল মূল যা যা দেবেন, অন্যান্য বস্তু প্রয়োগ করবেন, এগুলো সমস্তই কিন্তু সৌভাগ্য বর্ধক বন্ধুরা। আর মা লক্ষ্মীকে সাদা মিষ্টি আপনারা দেবেন, আর আপনারা কিন্তু মা লক্ষ্মীকে অবশ্যই পান প্রদান করবেন, এবং মা লক্ষ্মীর প্রিয় পাতা আমরা অলরেডি আপলোড করেছি, দেখে নিতে পারেন, সেইগুলো যদি পারেন করবেন, না হলে আপনাদের সামর্থ্য অনুযায়ী করবেন। বন্ধুরা, এই দিন অবশ্যই তাহলে একটা দীপদান করবেন, আর বাড়ির সামনে মুখ্য দুয়ারে একটা প্রদীপ জ্বালিয়ে রাখবেন, মা লক্ষ্মীর আগমন হবে তো, উনি অন্ধকার পছন্দ করেন না জানেন, সেই জন্য। বন্ধুরা, অবশ্যই এই নিয়ম অনুযায়ী আপনারা চলুন এবং সৌভাগ্যবান হয়ে উঠুন, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন বন্ধুরা।